চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত যাত্রীরা ঘটনাটি আরামবাগের কালীপুরের জানা গেছে এদিন এক যাত্রীবাহী বাস কালীপুর ব্রিজের দিকে যাচ্ছিল সেই বাসের ব্যাটারি থেকে আগুনের ঘটনা ঘটে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হয় আরামবাগ থানার পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা মুহূর্তেই পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে আনেন বাসে আগুনের ঘটনায় সৌভাগ্যক্রমে কেউই জখম না হলেও এক গর্ভবতী মহিলা অসুস্থতা বোধ করেন পুলিশের গাড়িতে করেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়

সকলের জন্য বেঙ্গালোর সমতুল্য চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির সুপ্রীতি হোম অত্যাধুনিক আইসিসিউ এইচডিইউ এনআইসিইউ ক্যান্টিন ও সমস্ত রকম অপারেশনের সুবিধা সহ রয়েছে চব্বিশ ঘন্টা রুগী ভর্তির সুব্যবস্থা এছাড়াও রয়েছে সমস্ত রকম প্যাথোলজি ও ল্যাব ফর্টি পার্সেন্ট ছাড় প্রসূতি ও মাতৃ সম্ভাব্য মহিলাদের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা এছাড়াও বিভিন্ন রোগের ব্যাঙ্গালোরের বিশেষজ্ঞ চিকিৎসকদের আউটডোর পরিষেবা তাই সমস্ত রকম চিকিৎসা ক্ষেত্রে বিলের টোয়েন্টি পার্সেন্ট ছাড় পেতে আজই আসুন সুপ্রীতি নার্সিংহোম বেনে বসন্তপুর বসন্ত আরামবাগ ফোন নাম্বার নাইন সেভেন থ্রি